সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে 14টি স্বর্ণের বার ও স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। কাস্টমস কর্মকর্তারা জানান, সকাল পৌনে 9টায় দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের যাত্রী জামিল আহমেদের দেহ ও ব্যাগ তল্লাশি করে স্বর্ণের বার ও স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। আটক করা হয় যাত্রীকেও। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য 125 কোটি টাকা। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসমানী বিমানবন্দরের কাস্টমস শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক আলামিন।